আপনি কে আপনি আমার খুব ঠান্ডা লাগছে আরে 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 এই যে কে আপনি কি আপনার নাম আমার নাম হ্যাঁ আপনার নাম বলুন কি আপনার নাম কে আপনার পরিচয় এত রাতে এখানে কেন এসেছেন নাম পরিচয় কেন এসেছি আপনি কি অ্যাক্সিডেন্ট করেছেন আমার খুব ঠান্ডা লাগছে আমাকে একটু কাপড় দিন না কাপড় মেয়েদের পরার মতো কাপড় আমি কোথায় পাবো আচ্ছা আচ্ছা দাঁড়ান এই যে দেখুন এসব চলবে হ্যাঁ নিন কি হলো বদলে ফেলুন ও আচ্ছা বুঝতে পেরেছি আমি বাইরে দাঁড়াই আপনি কাপড় বদলে ফেলুন এই যে আপনার কাপড় বদলানো হলো আরে এতক্ষণ লেগে কাপড় বদলাতে এ কোন জ্বালায় পড়লাম এই যে শুনছেন এই যে বাবা 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 কারবারটা দেখেছো আমি শালা বাইরে দাঁড়িয়ে ভিজছি আর মহারান এখানে দিব্যি ঘুমোচ্ছেন এই যে এই শালি ওর থেকে যে ঝামেলা সে হাজির হলো এখন কেমন আছো তুমি ভালো খুব ভালো কথা এখন নিশ্চয়ই তোমার নাম মনে পড়েছে আচ্ছা নাম মনে না পড়ুক বাড়ির ঠিকানা তো নিশ্চয়ই মনে পড়েছে আচ্ছা ঠিক আছে ঠিকানা নয় নাই বলতে পারলে বাড়ি তো চিনতে পারবে না না মানে লাকি পেয়েছো লাকি পেয়েছো এই এই নে নাম জানো না ঠিকানা জানো না এখন যাবে কোথায় তুমি রাগ করব না আপনাকে মাথায় তুলে নাচবো কি মুশকিলে পড়লাম এই আইনে কিরে কি হয়েছে মেয়েটাকে সেটা তো আমারও প্রশ্ন খালা রাত দুপুরে আমার ঘরে এসে উঠেছে নাম জানে না ঠিকানাও জানে না কি বিপদে পড়লাম বলো তো আচ্ছা ঠিক আছে আমি দেখছি নে তুই নাস্তা খা আমার আর নাস্তা খাওয়ার দরকার নেই তুমি দেখো ও সম্বন্ধে কিছু জানা যায় কিনা আচ্ছা ঠিক আছে তুই যা আমি দেখছি ভালো করে দুটো পরোটা বাজ বাসায় নাস্তা আবার কোন দিকে যায় ওই এক বছর বাংলাদেশ তুমি সকালবেলা মদ খাইবা তাতে তোর বাপের কি তোর বাপের কি কিছু না গেল কি সর্বনাশের কথা নাম জানো না ঠিকানা জানো না কোথা থেকে এসেছো তাও জানো না
এমন কি ঘটেছে তাও বলতে পারো না। এ তো ভালো কথা না রে মা। খালা, হ্যাঁ, ও সম্বন্ধে কিছু জানতে পারলে? না রে। মানে? আমার মনে হয় কি জানিস, মেয়েটা মাথায় আঘাত পেয়ে স্মৃতি হারিয়ে ফেলেছে, আগের কোনো কিছু মনে করতে পারছে না। তাহলে একটা কাজ করি খালা, থানায় একটা খবর দিয়ে দিই। না না, পেপারেও ছবি ছাপিয়ে দিই। না না, ওসব করার কোনো দরকার নেই। কেন? মনে হচ্ছে মেয়েটি কোনো ভালো ঘরের। কি নিষ্পাপ চেহারা, সুন্দর মিষ্টি মুখ, এমন একটা মেয়ের খবর পেলে ঠক জুচ্ছ শয়তান মানুষেরা ছুটে আসবে, আত্মীয় দাবি করে মেয়েটাকে নিয়ে গিয়ে নষ্ট করে ফেলবে, হয়তো বাজে যাকে বিক্রি করে ফেলবে, মেয়েটা সর্বনাশ হয়ে যাবে। কিন্তু কিন্তু খালা, ও এখন কোথায় যাবে, কোথায় থাকবে বলতে পারো? কোথাও যাব না, আমি এখানেই থাকবো। এখানেই থাকবে? এটা কি তোমার স্বামীর বাড়ি? যেখানেই থাকবে এক্ষুনি তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে। বেরিয়ে যা বলছি, বেরাও, বেরাও ওখান থেকে। না, আমি যাবো না। তুই কি শুরু করলি সম্রাট? ওকে কাউকে চেনে? কোথায় কোথায় যাবে ও? কোথাও যাবে না, ও এখানেই থাকবে। এখানেই থাকবে মানে আমার ঘরে? হ্যাঁ, আল্লাহ যখন ওকে তোর ঘরে পাঠিয়েছে তখনও তোর ঘরেই থাকবে। দেখ ওর মুখটা কি মিষ্টি, আমি ওকে মিষ্টি বলেই ডাকবো। কিন্তু খালা, আমি তোর কোনো কিন্তুই শুনবো না। তুই তো জানিস ওকে রাখার মতো কোনো পরিবেশ আমার ঘরে নেই, তাছাড়া তোর খালু ওকে আমার বাড়িতে থাকতেও দেবে না। আমি তো তোকে চিনি রে সম্রাট, আমি জানি তোর কাছে মেয়েটি সবচেয়ে নিরাপদে থাকবে। ঠিক আছে, রাখো ওকে আমার কাছে, তোমার যা খুশি করো। শোন সম্রাট, আবার কি হলো? আমার ছোট বোনটার খুব অসুখ, ওকে দেখতে যাব, রাতে ফিরব না। তোরা দুজন রাতের খাবারের একটা ব্যবস্থা করে নিস। আচ্ছা থাক মা, এখানে তোর কোনো অসুবিধা হবে না। আমি যাই, টুনটুনিকে দিয়ে তোর জন্য কিছু জামা কাপড় পাঠিয়ে দেব। বিশ্বাস করো সম্রাট, ব্যবসার অবস্থা খুব খারাপ, ব্যবসা ভালো হলেই দিব বাবা। চাঁদা 50,000, আর চাঁদা না দিতে চাওয়ার ফাইন 50,000, মোট 1,00,000। নাই সম্রাট নাই, আমার কাছে এত টাকা নাই। নাই কথা আনতে দেয় না, কানটা পোষাই কেটে এলাম, চাপ করে কেটে দে। দিচ্ছি দিচ্ছি বাবা, এই যে তাড়াতাড়ি বের কর। একটা দোহান খালি করিয়া মালিককে বুঝাই দেওয়া লাগবে, তাহা দেবে নগদ। তুমি মনে করিয়া সকাল 9টার সময় চলে আসছো। ও কও কি চল দেই, হৌরের পোলারে কাট দিয়ে এলাম, চল দেই। এই 2 প্লেট বিরিয়ানি লাগা। তোরা দুজন রাতের খাবারের একটা ব্যবস্থা করে নিস। এই 2 প্লেট বিরিয়ানি প্যাকেট করে দে তো। তুই প্যাকেট বিরিয়ানি কাল লেগে উস্তাদ।
জারি হোক তোর বাপের কি কিছু না আসলে আমি ভুল করে ফেলেছি আমার ভুলের জন্য তুমি কষ্ট পেয়েছো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করেছো কুকুরের মুখ থেকে পড়ে যাওয়া রুটি তুমি খেতে গিয়েছিলে আমার ভুল হয়ে গেছে মিষ্টি আর ভুল হবেই না কেন বলো জীবনে কখনো মেহমানদারি করিনি করব কি করে আমার কি কেউ আছে যে মেহমান হয়ে আমার ঘরে আসবে কেউ নেই কেউ নেই আমার বাবা মা মরে গেলে এই পৃথিবীতে কোনো আপনজন থাকে না জানো মিষ্টি আমি না লেখাপড়া করতাম একদিন হঠাৎ বাবা আর মা রোড অ্যাক্সিডেন্টে মারা গেলেন ব্যাস এতিম হয়ে গেলাম আমি এই পৃথিবীতে আর আপন বলে কেউ রইল না মাত্র দশ বছর বয়স ছিল আমার ভীষণ পড়াশোনা করতে ইচ্ছে করত রাস্তার লাইট পোস্টের নিচে বসে বই পড়তাম আর যখন খিদে পেত কলের পানিতে পেট ভরতে চেষ্টা করতাম কিন্তু পানি থেকে আর পেট ভরে এক টুকরো রুটির জন্য হোটেলের পাশে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতাম এই পৃথিবীতে মানুষ ধন দৌলত টাকা পয়সা চিন্তাই করে কিন্তু জীবনে প্রথম আমি কি চিন্তাই করেছি জানো একটি রুটি সেই একটা রুটি চিন্তায় থেকে শুরু হয় আমার জীবনের পাপের কাহিনী হে কি তুমি খাচ্ছ না কেন খাওয়া শুরু করো খাও কি অসহায় তুমি নিজের হাতে খেতেও পারছ না জানি না কোথা থেকে এসেছ আবার কোথায় চলে যাবে তবে যতদিন আমার ঘরে থাকবে আমি কথা দিচ্ছি এরকম ভুল আমি আর কখনো করব না দাও আমি খাইয়ে দিচ্ছি নাও নাও খাচ্ছ না কেন খাও তোমরা তোমরা এখানে কেন কেমনে জানি আয় পড়লাম ও মনে পড়ছে মনে পড়ছে মনে পড়ছে দরজা খোলা আসলো কি করছিলে তোমরা দরজার কাছে কথা শুনছিলাম কি শুনবে তোমরা কি শুনবে এক পথ হারানো পাখির কথা কি শুনবে তোমরা সমাজের অনাদর অবহেলায় পথ থেকে ছিটকে পড়া এই সম্রাটের কথা আজ একটি অসহায় মেয়ে আশ্রয় নিয়েছে পথ থেকে ছিটকে পড়া এই সম্রাটের কাছে আমাদের কথা শোনার মানুষ কি এই সমাজে আছে নেই কেউ নেই যাও যাও তোমরা বেরিয়ে যাও ওখান থেকে কেন যাবো কিসের জন্য যাব কারণ কিছুতে আমি তোমাকে বিয়ে করবো না চলে যাও আরে আমি কি তোমার উপযুক্ত নই আরে আমি যে তোমার পাগলের মতো ভালোবাসি তোমাকে ভালোবেসে আমি নিঃস্ব হয়ে গেছি একবার এই প্রেম পূজারীর দিকে তাকাও দেখো এই বুকে কার নাম লেখা
শুধু একটি নাম লেখা কবিতা 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 তুমি যাই বলো আমি তোমাকে বিয়ে করব না জানো আমি পুলিশের চাকরি করি আমার কথার অবাধ্য হলে প্রয়োজনে আমি তোমাকে গ্রেফতার করে নিয়ে গিয়ে বিয়ে করব কথাটা মনে রেখো লক্ষ্মণ মারহাবা তোর অ্যাক্টিং দেখে লোকজন কেমন হাততালি দিল দেখেছিস হ্যাঁ পরের পালায় মেন ভিলেনের রোলটা আমি তোকেই আরে সেটা তো পরের কথা এখন পাট গাইছি টাকাটা দেন চলে যায় আগের অনেক পাওনা আছে ইয়ে মানে বলছিলাম কি লোকমান টাকাটা আজ দিতে পারবো না তবে দু একদিনের মধ্যে দিয়ে দেবো হ্যাঁ এখনই দিতে হবে ওভাবে বলিস না রে ভাই বড় আখিজের অনেক কিছু সহ্য করতে হয় ও বুঝেছি বুঝেছি মাল খেতে যাবি তো দাঁড়া দাঁড়া আছে 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 তোর জন্য রেখেছি মেদর আমি খেয়ে বাকি অর্ধেকটা তোর জন্য রেখেছি আরে একেবারে প্রথম ঘরের মাল ড্রেসটা খুলে রেখে বোতলটা নিয়ে এইসব দুই নম্বর বাংলা মাল লোকমান খায় না তাছাড়া কাল তো আবার হাবিলদারে পার্টি করতে হবে ড্রেস খুলে লাগছে আরে লোকমান শোন কাল তোকে আমি এসআইয়ের পার দেব আরে ড্রেসটা খুলে রেখে যা সিনেমায় পাঠ কান্দে লাশ অথচ মুখে হাসি ব্যাপার দেখি কি হচ্ছে এখানে অবৈধ মাল স্যার তুমি ধরেছো জি স্যার গুড ভেরি গুড হজুর আলী 1543 কন্ট্রোল আমি পুলিশ কমিশনার বলছি হাবিলদার ফজর আলী 1543 এই মুহূর্তে তাকে প্রমোশন দিয়ে সাব ইন্সপেক্টর বানিয়ে দাও তুমি নীলাটিন পোজ আমার দিলা খালি ভাজি আমার আর তোমার মর্যাদা এখনো আমি দারোগার মেয়ে আর তুমি হলে সব হাবিলদার তোমার চাইতে আমার মর্যাদা অনেক উপরে আর নাস্তাও খাবে সেই মোতাবেক ও স্যার স্যার একটু বাইরে আসেন বাইরে আসেন তোমার নাম মানে কে হ্যাঁ কি ব্যাপার সকালবেলা ফুলের মালা হাতে আপনার প্রমোশন হয়েছে স্যার আপনি এখন এসআই ও বই হ্যাঁ জলদি চলেন স্যার আজ আপনাকে এসআই এর ব্যাচ পড়ানো হবে চলো ডিম্পুজ খায়া যাও হজর আলী ডিম্পুজ খায় না ফজর আলী থানায় গিয়ে এখন অমলেট খাবে চলো সম্রাট বাড়ি আসো আর বাইরে দেই মুই মরছি এ আইসি কোন জায়গায় মুই মনে হচ্ছি সম্রাটের বাসা এলা দেই সম্রাট বলাই দেই সম্রাট তো ঘুমোচ্ছে ও কি তুই মেহের লাগো কি কিরে রঞ্জন নয়টা যাওয়ার কথা আসলে যাও নাই কেন ও বুঝি হারালে ফুর্তি হয়তো যাবা কেমনে ঈশ্বরের বাচ্চা মুখ সামনে কথা বল তুই মোরে চক্ষু ঘুরাও কা তুই হরবি নাকি ওই
আর কোনোদিন যদি এই ধরনের কথা শুনি তাহলে মেরে বিদায় করব না একদম জানে মেরে ফেলব সম্রাট এই মহল্লার সবার সামনে তুই মরে মারছো মুইও দেখতে লমু ওই বুলবুলের বহের মধ্যে লইয়ে থাও কেমনে মোর নাম রমজান কাইটকা ভাইসা এই লদেই বাহ তুমি তো ভালো ফাইট করো আচ্ছা ওই লোকটা বাজে কথা বলে গেল কেন আজ তো লোকটা বাজে কথা বলে গেল কদিন পর সবাই বলবে সবাই বলবে কেন সবাই বাজে কথা বলবে কেন এই সমাজে একটা ছেলে আর একটা মেয়ে এভাবে যদি দিনের পর দিন একই ঘরের নিচে রাত কাটায় তাহলে মানুষ তো বাজে কথা বলবেই কেন ওই যে পুলিশের লোকটা ফজর আলী আর তার বউ ওরা তো এক ঘরেই রাত কাটায় খালায় খালু তারাও তো এক ঘরেই রাত কাটায় তাদেরকে কেউ বাজে কথা বলে তারা তো বিয়ে করেছে বিয়ে বিয়ে করলে কি হয় একটা পুরুষ মানুষ আর একটা মেয়ে মানুষ একত্রে এক ঘরে থাকতে হলে বিয়ে করতে হয় মজা মানে মজাই তো এখন আমরাও বিয়ে করে ফেলবো কেউ আর বাজে কথা বলবে না মানে চলো আমরা এখন বিয়ে করে ফেলবো ও খোদা কে কোন জ্বালায় পড়লাম জ্বালায় পড়লাম ভাইজান ভাইজান কি রে টুনটুনি মায় কইলা আপনি বলে আমার ডাকছেন ও হ্যাঁ শোন তোকে একটা কাজ করে দিতে হবে কি কাজ মার্কেটে যাবি মিষ্টির জন্য ভালো কিছু জামা কাপড় কিনে নিয়ে আসবি পারবি না হ্যাঁ পারবো না কেন ধর এই টাকাগুলি রাখ তোর পছন্দ মতো কিনে আনিস ঠিক আছে ঠিক আছে আপনার কথা কোনোই ঠিক নাই টাকা না দিলে আমি মঞ্চে উঠবো না এই এসআইয়ের পাটটাকে অবহেলা করিস রে ভাই পাট বলে বেঁচে গেলেন অরিজিনাল এসআই হইলে পাবলিকের বদলে আমি আপনাকে রামপা দেনে দিতাম চলি চলি আরে কোথায় যাচ্ছিস লোকমান শোন লোকমান শোন বজর আলীর বেল নাই গাড়ি চালাও ইন্সপেক্টর বজর আলী ও প্রমোশন পেয়ে মদ খাওয়া শুরু করেছে তাও পোশাক পরা অবস্থায় কন্ট্রোল আমি পুলিশ কমিশনার বলছি সাব ইন্সপেক্টর ফজর আলীকে এই মুহূর্তে ডিমোশন দিয়ে হাবিলদার বানিয়ে দাও হাবিলদার ফজর ভাবি হাবিলদার ফজর বাসায় আছো পুলিশ তোর এত বড় সাহস একজন সামান্য হাবিলদার হইয়া আমার এসআই সামনে তুমি নাম ধরে ডাকো হাবিলদার কও কে সাসপেন্ড করে দেবো বরখাস্ত করে দেবো সে ক্ষমতা এখন আর তোমার নাই ফজর তোমার ডিমোশন হয়েছে ভেরি গুড সেদিন কেমন করে যে তোমার প্রমোশন হলো আমার মাথায় ঢোকে না আজ আবার নতুন অর্ডার এসেছে তোমার প্রমোশন ক্যান্সেল হয়েছে আবার তুমি আগের মতো হাবিলদার হয়েছো তোমার ডিউটি কোথায় পড়েছে জানো আইজি সাহেবের বাসায় আইজি সাহেবের বাসার সামনে যে বড় বড় ঘাস আছে তুমি এখন ঘাস কাটবে ভাবি ঘাস কাটবে আইজি সাহেবের একটা গরু আছে তুমি তাকে ঘাস খাওয়াবে ভাবি গরুকে ঘাস খাওয়াবে বাসার বাজার করবে ভাবি বাসায় বাজার করবে আইজির বাসার দারোয়ানগিরি করবে ভাবি দারোয়ানগিরি করবে জলদি থানায় আসো খবরটা দিতে এসেছিলাম দিয়ে গেলাম ভালো ডিটেক্টিভ
মহলে যে কি খেলা চলতে আছে হেইয়া দেখেন এসব তুমি কি কইতেছো আমি তো কিছুই বুঝতে পারতেছি না হেইয়া বুঝবেন কেমনে সম্রাট যে একটা যুবতী মাইয়া লইয়া বিয়া না করিয়ে দিন কাটাইতে আছে রাত কাটাইতে আছে হেইয়া তো হেই দেখেন না কও কি নাম নেই কয়েন হুজুর মহল্লায় এত বড় পাপ থাকলে আপনাকে দোয়া কি আল্লাহ কবুল করবে করবে না তাইলে তুমি ঠিকই কইছো রমজান না না এইটা মাইনে নেওয়া যায় না তুমি কি কও ঠিক আছে কাল আমি বিষয়টা দেখবো চলো এইবার দিছি বাজাইয়া পান খাবেন স্যার তোরে না গয়না চুরি করে পালাইতেছিল আমি ধরতে গেছিলাম আমারে জোর করে গয়না গুলা খাওয়াইতেছে তোমার পেটে শোনা বেলাতে গেলে কিভাবে শুধু শোনার বেলা না সাথে আরো কিছু আছে আরো গহন আছে সত্যি করে ধরতে পারি ধর না তোমার মতলব কিন্তু ভালো মনে হইতেছে না খারাপ নজরে দেখো নাই কিন্তু আজ আজ সব কি দেখতেছি কি করেছি আমি চুরি হয়ে গিয়া আবার সিনা ভুলে গিয়ে কথা কয় আবার সব কুকুরাও কয়া সম্রাট একটা যুবতী মাইয়ারে তুমি ঘরে রাখছো বিয়া না করে তার সাথে দিন কাটাইতেছো রাত কাটাইতেছো হ্যাঁ দেখেন আপনারা ভুল বুঝেছেন ও একটা অসহায় মেয়ে বিপদে পড়ে আমার ঘরে এসে উঠেছে ইস মাইয়াটা বিপদে পড়িয়া এত মানুষ হইয়া তোমার ঘরে উঠছে কে বিশ্বাস করেন ওর সঙ্গে আমার কোনো খারাপ সম্পর্ক নেই যুবতী মাইয়া ঘরে হান্ডাইয়া দরজা বন্ধ হইয়া ইসিক ডানা বিসিক ডানা খেলো না দাঁড়িয়ে বান্ধা খেলো হে আমরা বুঝবো কেমনে রঞ্জন আর একটা বাজে কথা বললে তোর জীবন টেনে কি সম্রাট কজনের জীব শিরবা তুমি ওই মাইয়ারে বিয়া না করে এক ঘরে বসবাস করলে মানুষ তো এরকম কথা বলবে ওরা যদি রাখতেই চাও তাহলে বিয়ে করে ঘরে রাখো এসব কি বলছেন আপনারা যে মেয়ে তার নিজের নামটা পর্যন্ত মনে করতে পারে না তাকে আমি কি করে বিয়ে করি তুমি না করলে মুই করমু রঞ্জন
আমরা তোমার কোনো কথাই শুনতে চাই না। যদি ওই মেয়ের সাথে এক ঘরে বসবাস করতে চাও তাহলে ওকে বিয়ে করেই ঘরে রাখতে হবে। কি বলেন আপনারা? ঠিকই বলছেন। আর সম্রাট যদি বিয়ে না করে তাইলে অন্য কেউ রাজি হইলে তার সাথেই বিয়ে হবে। অন্য কারো দরকার নাই, মুই তো রাজি। হ্যাঁ সম্রাট, এইটাই সিদ্ধান্ত। শুক্রবারের মধ্যে ওই মেয়েটারে হয় তুমি বিয়ে করবা না ওই রামধনের সাথে আর বিয়ে হবে। কি বলেন আপনারা? কি রে, কি ঠিক করলি? আমি আর কি ঠিক করবো, যা ঠিক করার মহল্লার মুরব্বীরাই ঠিক করে গেছে। আগামী শুক্রবার রমজানের সাথে ওর বিয়ে। না, আমি রমজানকে বিয়ে করবো না, কিছুতেই না। চুপ, ভাই মেয়ে, একদম চুপ। শুনুনি মহল্লার মুরব্বী এসে কি বলে গেল, শুনুনি তাদের সিদ্ধান্তের কথা। এই মহল্লায় যদি থাকতে চাও তাহলে তাদের সিদ্ধান্ত মেনেই থাকতে হবে। তাদের সিদ্ধান্তে এও বলা হয়েছে চাইলে তুইও তোকে বিয়ে করতে পারিস। না খালা, মিষ্টিকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। ধর, ধর এটা। এমন একটা অসহায় মেয়েকে রমজানের মতো বদমাইশের হাতে তুলে দেওয়ার চাইতে ওকে জবাই করে মেরে ফেলা অনেক ভালো। রমজানের সঙ্গে বিয়ে হওয়ার আগে ওকে ওকে তুই মেরে ফেলিস। ধর। আর একটা কথাও না, এখন এই মুহূর্তে তুমি এখান থেকে চলে যাবে, আর কোনোদিন এখানে আসবে না। কোথায় যাব? যেদিকে দু চোখ দেয় সেদিকে যাও, তবু এখানে তুমি থাকতে পারবে না। আমাকে তাড়িয়ে দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি, কারণ তোমার জন্য আমার যে সমস্যার সৃষ্টি হয়েছে সেই সমস্যা থেকে আমি মুক্তি চাই। আমাকে তাড়িয়ে দিয়ে তুমি হয়তো মুক্তি পাবে, কিন্তু আমি তো যন্ত্রণার হাত থেকে রেহাই পাবো না। কিন্তু সেই হাত যে হাত আমাকে আশ্রয় দিয়েছিল, কিন্তু সেই হাত যে হাত আমার মুখে খাবার তুলে দিয়েছিল, সেই মানুষটি আমাকে দাঁড়িয়ে দিতে পারে না। পারে, পারে, একশোবার পারে, হাজারবার পারে। আমি অমানুষ, পাপি, আমার মধ্যে কোনো আলো নেই, আছে সীমাহীন অন্ধকার। আমার বুকটা পাথর দিয়ে তৈরি, সেখানে ভালোবাসা ফুল করতে পারে না। তুমি চলে যাও, তুমি চলে যাও এখান থেকে, আর কোনোদিন এখানে আসবে না। আমাকে তাড়িয়ে দিয়ে তুমি হয়তো মুক্তি পাবে, কিন্তু আমি যে যন্ত্রণার হাত থেকে রেহাই পাবো না। ও তুই কি করলি সম্রাট? এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। উপায় ছিল কে তুমি? আমি তোর বিবেক। বিবেক? তুই নিজেই ওকে বিয়ে করতে পারতিস। আমি? আমি ওকে বিয়ে করবো? তোর একটা মাত্র ভুলে মেয়েটির জীবনে নেমে আসতে পারে চরম দুর্ভোগ। হয়তো সে কোনো নরপশুর হাতে পড়ে বিক্রি হয়ে যাবে কোনো খারাপ জায়গায়। না, ওর কিছু হলে তুই কখনো নিজেকে ক্ষমা করতে পারবি না। ওকে তুই ফিরিয়ে আন সম্রাট, ওকে তুই ফিরিয়ে আন। মিষ্টি, মিষ্টি, হে আল্লাহ, মিষ্টি, 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 তুমি কোথায়? মিষ্টি, হে আল্লাহ, আল্লাহ, আমি ভুল করেছি, ভুল করেছি। সেই ভুলের শাস্তি তুমি আমাকে দাও, আমার ভুলের জন্য মিষ্টির যেন কোনো ক্ষতি না হয়। আল্লাহ, আমাকে আরেকটা সুযোগ দাও সেই ভুলের প্রায়শ্চিত্ত করার। আর একটা সুযোগ দাও আল্লাহ, একটা সুযোগ। সম্রাট, কোথায় চলে গেছিলে তুমি? তোমার যদি একটা কিছু হয়ে যেত কোথায় গিয়েছিলে তুমি? সম্রাট,
তাহলে মজুরির 55 টাকা তোকে আর দিতে হবে না, ওটা তোর বিয়ের উপহার দিয়ে দিলাম।
কি হইলে কন্যা সাজগোজ হইছে মুই তো আইয়া বসি আরে ও মিষ্টি তুমিও সাত করিয়া আইস বড় আরে মুই আইছি তোমার হবু স্বামী তোকে ফিরে যেতে হবে রমজান ওয়া কইলি কি ইমাম সাহেব মুরব্বীদের সামনে কি কইয়ে গেছে হে হরনায় ইমাম সাহেব মুরব্বীদের সামনে বলে গেছেন যদি আমি মিষ্টিকে বিয়ে না করি তাহলে অন্য কারোর সাথে শুক্রবার ওর বিয়ে হবে আমি মিষ্টিকে বিয়ে করব অতএব অন্য কারোর সঙ্গে বিয়ের প্রশ্নই ওঠে না মুই জানতাম তুই এরকম একটা কাম করবি লেকে রেডি হইয়াই আইছি এই ভাই Thank you.
ঘরে যাবি না? অনেক রাত হয়েছে, যা ঘরে গিয়ে ঘুমা। সম্রাট ঠিকই বলেছে, আর কত, যা এবার তোর ঘরে যা, যা বলছি। আর যা না সম্রাট, একটা কথা বলি। বলো খালা। এতদিন তোর কেউ ছিল না, আজ তুই জীবনের সবচেয়ে বড় আপনজন পেয়েছিস খালা। হ্যাঁ বাবা, এই মিষ্টি মেয়েটাকে তোর পাপের কামাই খাওয়াস না বাবা। দোয়া করো খালা, তোমার কথা যেন অক্ষর অক্ষরে পালন করতে পারি। দোয়া করি বাবা, দোয়া করি। আমি এখন যাই রে। তুমি এখানে বসছো কেন? আজ থেকে আমি এখানেই থাকবো তোমার পাশে। কেন, এতদিন তো নিচেই ঘুমাতে। শুনলে না খালা কি বলে গেল? আজ থেকে তুমি আমার আপনজন। এতদিন কি আমি তোমার আপনজন ছিলাম না? জানি না, কিন্তু আমি তো জানতাম। কি জানতে? আমি তো জানতাম তুমি আমার আপনজন। ওই সেদিন থেকে, যেদিন তোমার বাঁশির সুর আমাকে টেনে এনেছিল তোমার ঘরে, তুমি আমাকে আশ্রয় দিয়েছিলে, সেদিন থেকেই জানতাম তুমি আমার। তোমার জন্যই আমি এসেছি, তোমাকেই ভালোবেসেছি মিষ্টি। কিন্তু তুমি আমাকে ভালোবাসোনি, তুমি শুধু আমাকে করুণাই করেছো। না মিষ্টি, না, আমি তোমাকে করুণা করিনি। কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি তা আমি নিজেও বলতে পারবো না। এই দেখো, দেখো তোমার জন্য কি এনেছি। বাহ, খুব সুন্দর। কি পড়বে না? তুমি পরিয়ে দাও। কি করছো? তোমার নাম লিখলাম। গাছের গায়ে আমার নাম লিখতে হবে কেন? আমার নাম তো তোমার হৃদয়ে লেখা আছে। আছে, কিন্তু আমার কি ইচ্ছে করে জানো? আমার ইচ্ছে করে পৃথিবীর সমস্ত কিছুতে শুধু তোমার নাম লিখে রাখি। আমার কি ইচ্ছে করছে জানো? কি? আমার ইচ্ছে করছে তোমার কোলে মাথা রেখে ঘুমোতে। বেশ তো, ঘুমাও। তুমি কি করবে? আমি তোমাকে চেয়ে চেয়ে দেখব। Thank you.
ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম, মনে হলো আমি যেন তোমার কাছ থেকে হারিয়ে যাচ্ছি। স্বপ্ন তো স্বপ্নই, ওটা নিয়ে ভাববার কোনো দরকার নেই। সত্যি বলছো? হ্যাঁ সত্যি, পৃথিবীর কেউ আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিতে পারবে না, কেউ না, কেউ না। ওস্তাদ এত দেরি করলা কে? ওস্তাদ জলদি চলো। কোথায়? কি ক না ক, বুঝলে গেল নাকি? আজ সুয়ারি ঘাটে চান্দা তোলনের কথা। না কাস, আমি যাব না। মানে? আমি আর সন্ত্রাস চিন্তায় চাঁদাবাজি করবো না কাস। কাউকে এইসব না করলে আমরা খামু কি? আকাশ, যারা চাঁদাবাজি চিন্তাই করে না তারাও তো ভালোভাবে বেঁচে থাকে। আমি ওদের মতো সৎপথে উপার্জন করে বেঁচে থাকব। কিন্তু আমরা তো চাঁদাবাজি চিন্তা ছাড়া অন্য কোনো কাজ শিখি নাই, খামু কি করে? ইচ্ছা থাকলে অনেক কিছু করার আছে আকাশ। ওই দেখ লোকটার একটা হাত নেই, কি অসহায়, তবুও তো চেষ্টা করছে সৎভাবে বেঁচে। আল্লাহ তোমাকে দুটো হাত দিয়েছেন, আমি কেন পারবো না? তোর পথে তুই যা, আমার পথে আমি। চলো তো, চলো আমার সাথে, চলো। আহা চলো না, চলো এসো। না ভয়ের তেমন কিছু দেখছি না, তবে আপনি যা বললেন তাতে আমারও ধারণা মাথায় আঘাত পাওয়ার কারণেই পেশেন্ট স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, যে কারণে মাঝে মধ্যে এরকম সিম্পটম দেখা দেয়। অনেককে সৃষ্টিতে দেখা গেছে হারানো স্মৃতি ফিরে আসার আগে পেশেন্ট এরকম হতেই পারে। তবে মিস্টার সম্রাট একটা সমস্যা আছে। কি সমস্যা ডাক্তার সাহেব? আপনার স্ত্রী যখন স্মৃতি ফিরে আসবে সে তখন আর আপনাকে চিনতে পারবে না। এনিওয়ে চিন্তার কোনো কারণ নেই, এরপর কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ডাক্তার সাহেব, আসি। থ্যাংক ইউ, চলো। আপনার স্ত্রী যখন স্মৃতি ফিরে আসবে সে তখন আর আপনাকে চিনতে পারবে না। কি হলো? কি হয়েছে তোমার? ডাক্তারের ওখান থেকে দেখছি তোমার মন খারাপ। ডাক্তার কি বলেছে, আমি কি মরে যাব? না না মিষ্টি না, ওষুধ কিছু না। ভাবছি ভাবছি তুমি যদি কখনো আমাকে ভুলে যাও
তাহলে তোমাকে ছাড়া আমি বাঁচব কি করে? তোমার ভালোবাসা না পেলে আমি যে আমার জীবনটা হারাবো। ভালোবাসা ছাড়া জীবন হয় না সম্রাট। পৃথিবীর সবকিছু বদলে যেতে পারে, কিন্তু তোমার মিষ্টি তোমাকে ভুলবে না। মিষ্টি? হ্যাঁ সম্রাট। Thank you.
হলো আমার নূপুর পায়ে লেগে ছিড়ে গেল এই যে হো আমার নূপুরটা ছিড়ে গেল এখন কি হবে কিচ্ছু হবে না কাজে যাওয়ার সময় যে দোকান থেকে কিনেছি সেই দোকানে দিয়ে যাব ওরাই ঠিক করে রাখবে আরেকটা কাজ করো ওটাও খুলে রাখো না খুলবো না ওটা আমার পায়ে থাকবে আচ্ছা তোমার যা ইচ্ছে করো আমি আসি এই তাড়াতাড়ি ফিরবে কিন্তু এই ছাড়ো কি হচ্ছে ছাড়ো না যাও যাও তো কাম করলে মোরে চান্দা দিয়ে কাম করতে হইবে এই সম্রাট বেঁচে থাকতে কোন শালা এখানে চাঁদাবাজি করতে পারবে না রমজান ভালো চাষ তো এখান থেকে চলে যা রমজান খালি হাতে ফিরিয়ে যাইতে জানে না হালা হলে কাটতে হালা বিশ্বাস করুন আমার কোনো দোষ নেই আমি তো ঠেলা গাড়ি ওরা চালাতে পারো কি শুনবো যা বলা খায় সে বলবে ভাবি ভাবি এসে কবির বলল সম্রাট ভাইকে পুলিশে ধরে নিয়ে গেছে কি হাসপাতালে নিয়ে চলো মোরাই মহল্লার মানুষ সম্রাটের কোনো দোষ নাই স্যার দোষ নাই মানে সম্রাট একজন চিহ্নিত চাঁদাবাজ সন্ত্রাসী ছিল স্যার
এখন সে সৎ পথে চলে, ইট ভাঙে ঠেলা গাড়ি চালায়। ওই রমজান, সে চাঁদা চেয়েছিল সম্রাটের কাছে, সম্রাট প্রতিবাদ করেছিল, এই অবস্থায় আপনার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। ঠিক আছে, আপনারা যখন বলছেন সম্রাট সৎপথে ফিরে এসেছে, তখন আমি ওকে ছেড়ে দিচ্ছি। এই সম্রাটকে ছেড়ে দাও। ভাবি তো ঘরে নেই। নাই মানে? তোমাকে পুলিশে ধরে নিয়ে গেছে শুনে ধরে বের হয়ে গেছে। বলিস কি? আমরা তো মনে করেছি থানায় গেছে, যায়নি। না তো, আমি তো এক্ষুনি থানা থেকে আসলাম। তাহলে কোথায় গেল ভাবি? কাশ্যম ভাই, মিষ্টিকে দেখেছেন? না তো। মিষ্টি? না না। আচ্ছা, মিষ্টিকে দেখেছেন? না তো ভাই। এতদিন মানে? এখন বেশি কথা না বলাই ভালো। কেন? কি এমন হয়েছে আমার যে কথা বলা যাবে না? তোমার কি কিছুই মনে পড়ছে না? হ্যাঁ, মনে পড়েছে। কেমিক্যাল ইন্ডাস্ট্রি থেকে বেরিয়ে আমি বাড়ি ফিরছিলাম। পথে একটা ব্রিজের কাছে এসে
হঠাৎ গাড়িটা খারাপ হয়ে গেল। তারপর গাড়ি থেকে নামতেই হঠাৎ কয়েকজন গুন্ডা কোথা থেকে এসে আমাকে তাড়া করলো। তোমরা তারা তোমাকে খুন করতে চাই। তারপর যখন আমার জ্ঞান ফিরল দেখলাম আমি হাসপাতালের বেডে। তারপর সোজা এখানে চলে এলাম। আর আন্টি বলছে কিনা এতদিন কোথায় ছিলাম? আরে তোমাদের ভাব দেখে মনে হচ্ছে আমাকে তোমরা নতুন দেখছো। নতুন নয় মা, বলো স্বপ্ন দেখছি। তোমাকে তোমাকে আবার জীবিত ফিরে পাবো স্বপ্ন ছাড়া আর কি। সবই আল্লাহর রহমত। দুর্ঘটনার দিন থেকে আজকের দিন পর্যন্ত তোমার জীবন থেকে হারিয়ে গেছে কয়েকটি মাস। কয়েকটি মাস? হ্যাঁ, নিখোঁজ হবার পর তোমাকে কোথায় না খুঁজেছি। প্রিয়া গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান প্রিয়া চৌধুরী নিখোঁজ। এর চেয়ে বড় দুঃসংবাদ আমার কাছে আর কি থাকতে পারে? আমার জান্নাতবাসী ভাইজানের তুমি একমাত্র সন্তান। সকল বিষয় সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী আমার নয়ন মণি। এই ও কাছে কেন জানো? তোমাকে নতুন করে ফিরবে। বাবা মা হারা জীবনে তোমাকে কোলে পিঠে করে সন্তানের মতো মানুষ করেছে। আহা, তোমরা সবাই মিলে আমাকে পাগল বানিয়ে ছাড়বে। তোমার দাউদ আঙ্কেল যা বলছেন সব সত্যি। আমি এ পোশাকে কেন? আরে এটা হলো কোত্থেকে? এতটা অস্থির হস নে মা, শান্ত হ, সব তো মনে করতে পারবি। এখন ওকে বিরক্ত করা ঠিক হবে না, এখন ওর রেস্টের প্রয়োজন। আপনি ঠিক বলেছেন ডাক্তার সাহেব, ঠিক বলেছেন। একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে যত সমস্যা আছে সমাধানের পথ আছে তার চেয়ে অনেক বেশি। হারামির বাচ্চারা, সেদিন তোরা আমার কাছে মিথ্যে বলেছিলি। এই প্রিয়া বাঁচল কি করে বল? তোদের সবাইকে কুলি করে মারা উচিত। বস, এবারের মতো আমাদের মাফ করে দিন। এই চুপ! স্বার্থের জন্য এই দাউদ চৌধুরী পারে না এমন কোন কাজ নেই। অপকর্মে বাধা দিয়েছিল বলে নিজের স্ত্রীকে পর্যন্ত আমি গুলি করে মেরেছি। এই ছোটবেলায় ভাইজান আর ভাবি লেখাপড়ার জন্য প্রিয়াকে বিদেশে পাঠিয়ে দেয়। 18 বছর আমি প্রিয়র জন্য অপেক্ষা করেছি। সে যখন দেশে ফিরল তখন আমি তোদেরকে পাঠিয়েছিলাম প্রিয়াকে হত্যা করার জন্য। তোরাই তো বলেছিলি প্রিয়া মারা গেছে। এখন ওই এখন প্রিয়া ফিরে এলো কি করে বল? আর একবার সুযোগ দিন বস, এবার আমরা প্রিয়াকে খতম করবই। ঠিক আছে, আর একবার তোদের সুযোগ দেয়া হবে। কখন কি করতে হবে সময় মতো আমি বলবো। নাও গেট আউট। প্রিয়া এতদিন কোথায় ছিল, কার কাছে ছিল? সবকিছু সে আগের মতোই আছে। সে গাছ, সে নাম, সব সব আগের মতোই আছে। শুধু তুমি তুমি কোথাও মিষ্টি আমাকে ছেড়ে তুমি কোথায় হারিয়ে গেলে মিষ্টি? আমি আর কখনো তোমাকে ফিরে পাবো না, কখনো না, কখনো না। পাবে না, ওরা এভাবে হারিয়ে যায়, ওরা থাকে না, ওদেরকে ফিরে পাওয়া যায় না। তোমাকে দেখেই বুঝে গেছি
কষ্টের সাগরে তুমি হাবুডুবু খাচ্ছ না, ধরো যন্ত্রণার আগুনে ঢেলে দেয় অমৃত, সব যন্ত্রণা দূর হয়ে যাবে। আমি খাবো না, সব কষ্ট দূর হয়ে যাবে। এটা নিবি নে, সে যে ঠিক করতে দিয়ে গেলি আর তুই নিবি নে?
ভাবে আছো তোমায় খুঁজি কোথায়, কত দূরে গেছো কি ভাবে আছো তোমায় খুঁজি কোথায়, ভালোবাসা দিলে ভালোবাসা নিলে শুধুই মনে পড়ে যায়, তোমারই কারণে অসহায় ভুবনে, তোমারই কারণে অসহায় ভুবনে, ভিজে যায় তো বরষায় ভেঙে যায় বুকে বেদনায়, ভিজে যায় তো বরষায় ভেঙে যায় বুকে বেদনায়, আমি আছি তুমি নাই, বেঁচে আছি একা তাই, যাই চোখ বরষা ভেঙে যাই মুখ বেদনা, ভিজে যাই চোখ বরষা ভেঙে যাই মুখ বেদনা, ভিজে যাই চোখ বরষা ভেঙে যাই মুখ বেদনা। মিষ্টি, হে মিষ্টি, একবার আমার কাছে আসো, দেখে যাও আমি কিভাবে বেঁচে আছি, তোমার কি একবারও আমার কথা মনে পড়ে না, একবারও মনে পড়ে না, একবারও, আমি যে তোমাকে ছাড়া অসহায়। এতগুলো মাস আমার জীবন থেকে হারিয়ে গেছে, কোথায় ছিলাম আমি, কার কাছে ছিলাম, কিভাবে ছিলাম। মা প্রিয়া, তুমি এখানে কি করছো মা? ভাবছিলাম আঙ্কেল, ভাবছিলাম কোথায় ছিলাম আমি, কার কাছে ছিলাম। আচ্ছা আঙ্কেল, আমি যখন নিখোঁজ ছিলাম থানায় জানাননি কেন, পেপারে ছবি দিয়ে বিজ্ঞাপন দেননি কেন? চেয়েছিলাম দিদি, কিন্তু ভেবে দেখলাম এটা চৌধুরী বংশের মান ইজ্জতের প্রশ্ন, সবাই যদি জানে চৌধুরী বংশের মেয়ে প্রিয়া চৌধুরী নিখোঁজ, তাহলে তাহলে বংশের সম্মান ধুলোই মিশে যাবে, মিশে যাবে। জাতীয় সব কথা আমি বলি কি, তুমি বরং এক কাজ করো, কিছুদিন আমেরিকায় তোমার খালা বাড়িতে ঘুরে এসো, মনটা হালকা হবে। না আঙ্কেল, হারিয়ে যাওয়া সময়টাকে খুঁজে না পেলে কোথাও গিয়ে শান্তি পাবো না আমি, তার চেয়ে বরং কাল থেকে অফিসে যাব। অফিসে যাবে? এমন মানসিক অবস্থায় অফিসে যাবে কেন? কাজের মধ্যে ডুবে থাকতে চাই আঙ্কেল, হয়তো কাজের মধ্যে ফিরে পাবো আমার হারানোর সময়কে। আমাকে ডেকেছেন ম্যাডাম, এসবের অর্থ কি? সব কিছু তো ঠিকই আছে ম্যাডাম।
বলছিলাম কি, আপনার কোনো কথাই আমি শুনতে চাই না। আমি নিখোঁজ হওয়ার পর দাউদ আঙ্কেল না হয় অসুস্থ ছিলেন, ঠিক মতো চেম্বারে আসতে পারেননি, হিসাব দেখেননি, আর সেই সুযোগে আপনারা সবাই মিলে মিল ইন্ডাস্ট্রিগুলোকে লুটপাটের রাজত্ব বানিয়ে ফেলেছেন, কোটি কোটি টাকা লস। আপনার মতো ম্যানেজার আমার কোনো দরকার নেই, এই মুহূর্তে আপনাকে আমি ডিসমিস করলাম, নাও গেট আউট। আউট কি বললে? প্রিয়া অফিসের ভিতরে তোমাকে থাপ্পড় মেরেছে, আবার চাকরিটা নট করে দিয়েছে। স্যার, আপনার কথা মতো কাজ করতে গিয়ে আজ আমার এই অবস্থা, এখন আমার কি হবে স্যার? কিছুই হবে না, মেয়ে মানুষের থাপ্পড় তো। সবচেয়ে ভালো হতো যদি তুমি একটা থাপ্পড় দিয়ে প্রতিশোধ দিতে। মালিকের গায়ে হাত তুলবো? চুপ করো, এই দাউদ চৌধুরীকে মালিক ভাবতে খুব কষ্ট হয় বুঝি না? ভুল হয়ে গেছে স্যার, এবারে মতো ক্ষমা। তোমাকে মাফ করলো, প্রিয়া চৌধুরীকে মাফ করা যাবে না। মনে হয় আমি ওদের চিনতে পেরেছি, এ ব্যাপারে আমি পুলিশ কমিশনারের সাথে আলাপ করব। আসি ভাই সাহেব। অফিসে ফোন করে জানলাম প্রিয়া অফিসে নেই, মোবাইলও পাচ্ছি না। সে কি, এ তো ভীষণ চিন্তার বিষয়। ওই তো প্রিয়া এসে গেছে, চেম্বার থেকে বেরিয়ে কোথাও গিয়েছিল বুঝি? তোর দেরি দেখে আমরা তো ভীষণ চিন্তায় পড়ে গিয়েছিলাম। তোকে এমন লাগছে কেন, কি হয়েছে? কি হয়েছে মামুনি? সেই গুন্ডারা আবার আমার উপর হামলা করেছে। কোন গুন্ডারা? যাদের কারণে আমার জীবন থেকে হারিয়ে গেছে অনেকগুলো সোনালী সময়, যাদের কারণে আমি নিজেই নিজের কাছে আজ এক বিরাট প্রশ্নের সম্মুখীন। কেমিক্যাল ইন্ডাস্ট্রি থেকে ফেরার পথে সেদিন যারা আমার উপর হামলা করেছিল, আজ তারাই আবার। বলো কি? জি আঙ্কেল, ওদের সবাইকে আমি চিনতে পেরেছি, আমি জানতে চাই ওরা কারা, আর কেন বা আমাকে মেরে ফেলতে চাইছে। এখনই আমি পুলিশে ইনফর্ম করব, কাউকে আমি ছাড়বো না। তোমার দাউদ আঙ্কেল এখন মরে যায়নি মামুনি, থানা পুলিশ যা করার আমি করব। যাও মা, হাত মুখ ধুয়ে খেয়ে নাও, হ্যাঁ, যা করার আমি করব। নিয়ে যাও। আয় মা। মনে পড়ে প্রথম দেখায় তুমি চেয়েছিলে শুধু মোর ঠিকানা, এই হৃদয় চিড়িয়া যদি, এই হৃদয় চিড়িয়া যদি, এই হৃদয় চিড়িয়া যদি। কবিতা, আই লাভ ইউ কবিতা, কবিতা আমি তোমাকে ভালোবাসি কবিতা, তুমি আমার সব কবিতা, তুমি আমার জীবন, তুমি আমার মৃত্যু, তুমি আমার কবিতা, তুমি। ও মাই গড, কোথাও লাগেনি তো? এই দেখতে পাইনি, বই কিছু মনে করো না। আমার বই পেয়েছি। কিসের বই? যাত্রা পালার বই, আমি অ্যাক্টিং করি তো, চোখ বন্ধ করে পাঠ মুখস্থ করতে করতে আসছিলাম। আপনার কোনো দোষ নেই, ভুলটা আমারই, তাই বলে ভাববেন না অ্যাক্টিং করার সময় আমার ভুল হয়। জানেন কত সপ্তাহে একটা পাঠ করেছি, দারুণ ইন্টারেস্টিং। এক পরিবারের ছেলে হারিয়ে গেছে, ছেলে সেজে সেই বাড়িতে ঢুকে সব সম্পত্তি গ্রাস করতে হবে। তারপর আর কি, অ্যাক্টিং করে একেবারে বাজি মাত করে দিয়েছি, তারপরও শালা আমাকে ঠকিয়েছে, পুরো টাকাটা দেয়নি। আমি কিন্তু তোমাকে ঠকাবো না। ঠিক বুঝতে পারলাম না। আমার পালায় তোমাকে অ্যাক্টিং করতে হবে, যত টাকা চাও পাবে, রাজি? টাকা পেলে আমি যে কোনো কাজ করতে রাজি। চলো আমার সাথে, গাড়িতে যেতে যেতে তোমাকে সব বলবো। এসো, এই নাও, এ হলো প্রিয়ার ছবি। নাইস, বিউটিফুল। কাল তোমাকে যা যা বলেছি সব মনে আছে তো?
অফকোর্স সব মনে আছে। আমি প্রিয়ার বাবার বন্ধুর ছেলে, নাম লোকমান হায়দার, ওরফে হায়দার খান। প্রিয়া ছিল আমেরিকায় আর আমি ছিলাম লন্ডনে। ছেলেবেলায় প্রিয়ার সাথে আমার বিয়ের কথা পাকা হয়ে আছে। প্রিয়ার দেশে ফেরার কথা শুনে আমিও দেশে ফিরে এসেছি। যা যা বলেছেন সব মনে আছে। এখন প্রিয়ার সাথে আমার বিয়ে হবে, আর এই বিশাল সম্পত্তির মালিক হব আমি, আর আপনি হবেন অর্ধেক সম্পত্তির মালিক, মানে 50-50 পার্টনার। এই কাল কখন যাবে মনে আছে তো? সকাল 11টায়। এক্স্যাক্টলি। এই নাও টাকা, কিছু নতুন কাপড় চোপড় কিনে তোমার হলিয়াটা পাল্টাও। থ্যাংক ইউ। ওয়েলকাম। ও প্রিয়া তুমি কোথায়? আন্টি আমার মোবাইলটা কোথায় দেখো তো। কোথায় রাখলাম? হাজার চেষ্টা করেও যা মনে করতে পারছিস না তা নিয়ে ঘাটাঘাটি করে কি লাভ মা? শুধু শুধু তোর কষ্টই বাড়বে। তোমার আন্টি ঠিকই বলেছে প্রিয়া, আবর্জনা নিয়ে ঘাটাঘাটি করলে শুধু দুর্গন্ধই ছড়াবে। ফুল যেখানে জন্মায় সে জায়গাটা সবসময় পরিষ্কার নাও থাকতে পারে, তাই বলে ফুলের পরিচয় তো পাল্টে যায় না। এটার রহস্য আমাকে জানতেই হবে। এনিবডি হোম? এনিবডি হোম? টক 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 টক, এনিবডি হোম? এনিবডি হোম? হাই আঙ্কেল। এ কি হায়দার? এই একটা টেলিফোন না, ফ্যাক্স না, লন্ডন থেকে কবে ফিরলে? এই সূর্য আজ কোন দিক দিয়ে উঠলো? সূর্য প্রতিদিন যথা নিয়মই উঠে, শুধু আমাদের নিয়ম কানুনি আমরা ঠিক রাখতে পারছি না। এক্সকিউজ মি, আমার যদি ভুল না হয়ে থাকে তুমি নিশ্চয়ই প্রিয়া। সরি, তুমি করে বলে ফেললাম, কিছু মনে করো না। ইটস ওকে। এতে মনে করার কি আছে? তোমরা এসো, বসো 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 বসো। প্লিজ প্লিজ। আপনাকে তো ঠিক তোমার বাবার বন্ধুর ছেলে হায়দার, লোকমান হায়দার, ছেলেবেলায় দেখেছো। রাবেয়া তুমি বসো। বুঝলে প্রিয়া, হায়দার লন্ডন ইজ সেটেলড। নো আঙ্কেল, লন্ডনে আমি আর ফিরে যাচ্ছি না। কেন? এটা ওর অভিমানের কথা। কথাটা তোমাকে কিভাবে বলি তাই ভাবছি। ভাইজান মারা যাওয়ার আগে তার এই বন্ধুর ছেলের সঙ্গে তোমার বিয়ের কথা পাকা করে যায়। এত সব ঘটনা দুর্ঘটনার মাঝে এই কথাটা তোমাকে বলার সুযোগই পাইনি। নো আঙ্কেল, আমি আর দেরি করতে চাই না, যত তাড়াতাড়ি সম্ভব প্রিয়াকে বিয়ে। তোমার হাতে ওটা কি? সব পরে শুনবে। উনি কে আঙ্কেল? ওনাকে তো চিনতে পারলাম না। গভর্নর, ভাইজান আর ভাবি মারা যাবার পর হয়ে রাবেয়াই প্রিয়াকে কোলে পিঠে করে মানুষ করে। গভর্নেস, আই মিন দাইমা। ও দাইমা, কিসের বাদ্য বাদরে? ওরে ওরে, লন্ডনের যাত্রাপালায় গান করতেন বুঝি? ইয়েস। না না না, যাত্রা করবো কেন? ওখানকার প্রবাসী বাঙালিরা যাত্রা করে তো, আমি নিয়মিত দেখতাম। হ্যালো, হ্যাঁ আমি এক্ষুনি আসছি আঙ্কল, বাইরে আমার জন্য অপেক্ষা করছে। তাছাড়া প্রাইভেট সিকিউরিটির জন্য একটা বিজ্ঞাপন দিতে হবে, চলি। ইউ মিস্টার লোকমান হায়দার? Oh.
ভাই দেবতার মতো এসে আমাকে বাঁচালেন আর যদি এই টাকাগুলো ওরা আমার কাছ থেকে ছিনিয়ে নিত তাহলে মালিকের কাছে আমি মুখ দেখাতে পারতাম না চলুন ভাই আপনি আমার সাথে আমার মালিকের কাছে সব কিছু শুনলে সে আপনাকে অনেক টাকা দিবে ধন্যবাদ আমার কোনো টাকার দরকার নেই যদি সত্যি মনে করেন আপনার কোনো উপকার করেছি তবে দোয়া করবেন আমি যা খুঁজছি তা যেন পাই আচ্ছা ভাই শোনো আগামীকাল ওকে আমার অফিসে হাজির করবে জি ম্যাডাম Yes. হ্যাঁ পাঠিয়ে দিন কেন রেখেছেন আমি কোনো প্রশ্ন করা পছন্দ করি না উত্তর চাই কি নাম আপনার সম্রাট রাস্তায় আপনার মারপিট দেখলাম চার পাঁচজন গুন্ডাকে বেশ ভালোভাবে পেটালেন আপনি একজন অসহায় মানুষকে বাঁচালেন অথচ বিনিময় কিছুই নিলেন না মনে হলো লোকটি আপনি খারাপ না কি করেন যা দেখেছেন তাই করি মানে মানে মারামারি গুন্ডামি এসবই এখন আমার কাজ কত উপার্জন হয় ঠিক নেই বেশ কজন মিলে করি তো ভাগে যা পাই কোনো রকমে চলে যায় চাকরি করবেন চাকরি হ্যাঁ ১০,০০০ টাকা বেতন দেব কিন্তু কাজটা কি যা করেন তাই তবে এখন থেকে এই কাজটা করবেন কেবলমাত্র আমাকে গুন্ডাদের হাত থেকে রক্ষার জন্য অর্থাৎ আমার ব্যক্তিগত দেহরক্ষী আই মিন বডিগার্ড দুঃখিত ম্যাডাম এই ধরনের চাকরি করা আমার পক্ষে সম্ভব নয় যদি ২০,০০০ টাকা বেতন দেই তুমি মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ কোন সাহসে আপনি আমাকে তুমি বলছেন যখন আপনার স্ত্রী স্মৃতি ফিরে আসবে তখন সে কিন্তু আপনাকে চিনতে পারবে না হাউ ডিয়ার ইউ কথা বলছেন না কেন ভুল হয়ে গেছে ম্যাডাম ভুল হয়ে গেছে আসলে আমরা গরিব তো কিছুক্ষণ কথা বললেই মানুষকে আপন ভেবে তুমি বলে ফেলি তাছাড়া আমি মনে করেছিলাম আপনি অনেক বয়স্ক হবেন কিন্তু যখন দেখলাম দেখলাম আপনি আমার চাইতে বয়স অনেক ছোট তখন তুমি বলে ফেলেছি কিছু মনে করবেন না সরি ম্যাডাম সরি ঠিক আছে করবেন আমার চাকরি করবো ম্যাডাম করবো অবশ্যই করবো দ্যাটস গুড কিন্তু একটা কথা আমি জানতে চাই আপনার মতো সহজ সরল নিষ্পাপ একটি মেয়েকে কারা মারতে আসবে আসবে না এসেছিল কয়েক মাস আগে একবার কয়েকদিন আগে একবার তারা কারা কেন আমাকে মারতে চায় কিছু জানি না বাদ দিন সেসব কথা কবে নাগাদ জয়েন করতে পারবেন আপনি যখন বলবেন তখন থেকেই দ্যাটস গুড আই লাইক ইট কাল থেকে জয়েন করবেন যাবার সময় অ্যাপয়েন্টমেন্ট লেটার তো নিয়ে যান আচ্ছা ম্যাডাম হাই প্রিয়া শুনুন যাবার সময় অ্যাকাউন্ট থেকে ৫০,০০০ টাকা নিয়ে যাবেন আমি বলে দিচ্ছি ৫০,০০০ টাকা দিয়ে আমি কি করব ম্যাডাম আপনি আমার প্রাইভেট সিকিউরিটি বেশিরভাগ সময় আপনাকে আমার কাছে থাকতে হবে আর আমার পাশে দাঁড়াবার মতো উপযুক্ত পোশাকও আপনাকে পরতে হবে আজই কিনে নেবেন যান এ তুমি কি করলে প্রিয়া প্রাইভেট সিকিউরিটি I mean priority.
সামান্য একজন প্রহরীর হাতে ৫০,০০০ টাকা তুলে দাও, তোমার ঠিক হচ্ছে না প্রিয়া? ও তো আর ফিরবে না, টাকা নিয়ে পাখি উড়াল দিবে। আহ মিস্টার লোকমান, অনধিকার চর্চা আমি পছন্দ করি না, আপনি যান, আমি এখন ব্যস্ত। আমি যাব। খালা খালা, কুন্ডুনি কুন্ডুনি, আমি পাগল হয়ে গেছি জানিস, আমি মিষ্টিকে খুঁজে পেয়েছি। বলো কি ভাইয়া, নিয়ে এলো না কেন? কি করে নিয়ে আসবো রে টুনটুনি, মিষ্টি আমাদের সবাইকে ভুলে গেছে। এ তুমি কি বলছো ভাইয়া? হ্যাঁ রে, মিষ্টি তার স্মৃতি ফিরে পেয়েছে, স্মৃতি ফিরে পাবার পর সে ভুলে গেছে মাঝখানে ৭টি মাসের কথা। তুমি তাকে মনে করিয়ে দিলে না কেন ভাইয়া? তার আর আমার মাঝে এখন অনেক অনেক ব্যবধান, আমি বললেই কি সে বিশ্বাস করবে? মিষ্টি ভাবি কেমন আছে ভাইয়া? খুব ভালো আছে, খুব ভালো আছে। তুই তো শুধু এটা ওটা নাড়াচাড়া করছিস, কিছুই তো খাচ্ছিস না। খেতে ইচ্ছে করছে না। খেতে ইচ্ছে করছে না মানে? না খেলে চলবে কি করে? খাবার দাবার দেখলে কেমন যেন লাগে। এ তো ভালো কথা নয় প্রিয়া, তো ডাক্তার আঙ্কেলকে খবর দিতে হবে। হাই প্রিয়া, আপনি এত সকালে? আরে আঙ্কেলের কাছ থেকে শুনলাম গাজীপুর তোমার সিমেন্ট ফ্যাক্টরি পরিদর্শনে যাবে, তাই চলে এলাম। এত দূরের পথ, তোমার একা যেতে খারাপ লাগবে, দুজনে গল্প করতে করতে যাব। আরে আমাদের লন্ডনে হবু দম্পতিরা বিয়ের আগে দূরে কোথাও বেড়াতে যায়। আরে চলো চলো, কামান, হ্যাঁ চলো। না না প্রিয়া, তখনো নাস্তা করা হয়নি। হাউ ফানি, এখনো ব্রেকফাস্ট করা হয়নি। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং। এ কি সাত সকালে রাজকন্যার ঘরে প্রহরীর আগমন? আমি ওনাকে ডেকেছি, আর ওনাকে সঙ্গে নেই আমি গাজীপুর যাব। আশ্চর্য প্রিয়া, তুমি আমার হবু স্ত্রী, লন্ডন থেকে আমি তোমার জন্য এই বাংলাদেশে ফিরে এসেছি, আমি থাকতে তুমি চাকরবাকর সঙ্গে নিয়ে গাজীপুর যাবে? মিস্টার লোকমান হায়দার, বলো। আপনি ভুল করছেন, উনি চাকরবাকর নন, উনি আমার নিরাপত্তা অফিসার। যেহেতু উনি আমার নিরাপত্তার বিষয়টি দেখাশোনা করেন, সেহেতু উনি আমার সঙ্গে যাবেন, আপনি নন। তাছাড়া হবু স্ত্রী কিংবা হবু স্বামীর সঙ্গে বিয়ের আগে একসঙ্গে ঘোরাফেরা করাটাও আপনাদের লন্ডনে শোভা পেলেও বাংলাদেশে শোভা পায় না। আপনি এখন যেতে পারেন, আমি পরে আপনার সঙ্গে যোগাযোগ করব। আমি কি যাব? ডিস্টার্ব। আপনি গাড়িতে গিয়ে বসুন, আমি আসছি। ওকে ম্যাডাম। এই যে আঙ্কেল, এসব কি শুরু হয়েছে? কি মা? ফ্যাক্টরি থেকে সিমেন্ট চুরি হয়েছে, টেক্সটাইল থেকে কাপড় চুরি হয়েছে, কলম্বো থেকে আমাদের একটা জাহাজ সিঙ্গাপুর গেছে অর্ধেক খালি অবস্থায়। এভাবে চলতে থাকে আমাদের বিজনেস দুরিশাত হয়ে যাবে। যেদিকে তাকাই সেদিকে শুধু লস আর লস। সামান্য একজন সিকিউরিটি কোন সাহসে তুমি প্রিয়াকে স্পর্শ করলে? কথা না বলে ওকে ভিতরে নিয়ে চলো। যা 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 যা। কোন খারাপ কিছু নয় তো ডাক্তার? রিপোর্ট না আসা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না, ক্লিনিক থেকে ফেরার পথে আমি টেস্ট রিপোর্ট নিয়ে আসব। থ্যাংক ইউ ডাক্তার। চলি মা। পরে করলেও চলবে, মেয়ে দুটুকু খেয়ে নে।
আরে ডাক্তার আঙ্কেল যে তোমার রিপোর্টটা নিয়ে এলাম সব কিছু ঠিক আছে তো আঙ্কেল না মানে না মানে কথাটা তোমাকে কিভাবে যে বলি কি এমন হয়েছে আমার যে আপনি বলার ভাষা খুঁজে পাচ্ছেন না কি এমন কঠিন অসুখ হয়েছে আমার হ্যাপাটাইটিস বি ভাইরাস ক্যান্সার এমন কোন কঠিন অসুখ যা হলে মানুষের মৃত্যু নিশ্চিত আমি এসব কিছুতেই ভয় করি না বলুন আঙ্কেল না 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 ও সব কিছু না তাহলে চুপ করে থাকবেন না ডাক্তার বিষয়টা এমন যে প্লিজ বলুন তুমি তুমি মা হতে চলেছো না 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 এসব আপনি কি বলছেন ডাক্তার আঙ্কেল সব মিথ্যে এসব মিথ্যে নিশ্চয়ই অন্য কারোর সাথে আমার রিপোর্ট বদলে গেছে বা যে মেশিনে আমার ব্লাড পরীক্ষা করেছেন সেই মেশিন খারাপ ছিল ঠিক বলেছি না ডাক্তার আঙ্কেল এ ধরনের ভুল পরীক্ষা আজকাল অনেক ক্লিনিকে হয়ে থাকে প্রিয়া আমি তোমাদের পারিবারিক ডাক্তার তাই তোমাকে জানানোর আগে নির্ভুল করার জন্য এই টেস্টটি আমি বারবার করেছি কিন্তু প্রত্যেকবারই আমি একই উত্তর পেয়েছি তুমি অন্তঃসত্ত্বা এখন আমি কি করি হে মুখ আমরা সমাজে কি করে দেখাবো ধ্বংস হয়ে যাবে চৌধুরী বংশের মান সম্মান ইজ্জত এত ভেঙে পড়বেন না চৌধুরী সাহেব এতে প্রিয়ার তো কোনো দোষ নেই আমার মনে হয় ওর জীবন থেকে হারিয়ে যাওয়ার সময়টুকু এর জন্য দায়ী ঠিক বলেছেন ডাক্তার ঠিক বলেছেন প্রিয়া মা জেনে শুনে তো তুমি কোনো পাপ করনি তবে হ্যাঁ এখনই মুছে ফেলতে হবে তোমার কলঙ্কিত অতীত অজান্তে যে সন্তান তোমার গর্ভে এসেছে পুরনোই তাকে নষ্ট করে ফেলতে হবে সন্তান নষ্ট করে ফেলব হ্যাঁ নষ্ট করে ফেলতে হবে নাম পরিচয়হীন তোমার এই সন্তান যদি পৃথিবীতে আসে সমাজে তোমার পরিচয় হবে কলঙ্কিনী নষ্টা ভ্রষ্টা বলে সবাই তোমাকে ছি ছি করবে এমনও তো হতে পারে স্মৃতি হারানো অবস্থায় কোন নরপিশাচের দল তোমাকে দিনের পর দিন ভোগ করেছে ভোগ করেছে ভোগ ভোগ এমনও তো হতে পারে স্মৃতি হারানো অবস্থায় তুমি কোন পতিতালয়ে ছিলে এক্সকিউজ মি এমনও তো হতে পারে স্মৃতি হারানো অবস্থায় ম্যাডাম কাউকে ভালোবেসে বিয়ে করেছিল এমনও তো হতে পারে সেই ভালোবাসার ফুল ফুটেছে ম্যাডামের গর্ভে একবার একবার ভালো করে ম্যাডামের দিকে তাকিয়ে দেখুন তো আপনার কি মনে হয় সেই পবিত্র ফুলে কলঙ্কের কোনো দাগ লাগতে পারে আমাদের পারিবারিক ব্যাপারে কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে গেলাও আইসে গেলাও সরি সরি ম্যাডাম আই এম রিয়েলি সরি আপনাদের পারিবারিক ব্যাপারে কথা বলাটা হয়তো আমার ঠিক হয়নি আমি তো ভুলেই গিয়েছিলাম আপনাদের এই ভবনে আমি সামান্য একজন সিকিউরিটি মাত্র সরি সরি ম্যাডাম স্মৃতি হারানো অবস্থায় কেউ তোমাকে দর্শন করেছে এমন তো হতে পারে স্মৃতি হারানো অবস্থায় তুমি কোন পতিতালয়ে ছিলে দিনের পর দিন কেউ তোমাকে ভোগ করেছে কি হয়েছে প্রিয়া এমন করছিস কেন আমার সন্তান আমি দেখলাম আমার সন্তান তুই কি কিছুই মনে করতে পারছিস না না আন্টি আমার কিছু মনে পড়ছে না চল মা ঘরে চল তুমি যাও
আমি আসছি।
খোদা, তোমার কুদরত বোঝার সাধ্য মানুষের নেই। অজান্তে আমি কোনো পাপ করেছি কিনা জানি না, একমাত্র তুমিই জানো আমার গর্ভের সন্তানের পিতা কে, কি তার পরিচয়। হে খোদা, স্ত্রীর মর্যাদা দিয়ে কেউ যদি আমাকে কখনো গ্রহণ করে থাকে, আমি যদি কাউকে স্বামী হিসেবে গ্রহণ করে থাকি, তাহলে আমার জীবনে তাকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও খোদা, ফিরিয়ে দাও। হে খোদা, আমার সব কিছু তুমি নিয়ে নাও, একবার একবার শুধু তাকে দু চোখ ভরে দেখতে দাও, আমার কাছে তাকে ফিরিয়ে দাও, আমার কাছে তাকে ফিরিয়ে দাও খোদা, আমার কাছে তাকে ফিরিয়ে দাও। আমি তুমি তুমি অনেক রাত হয়েছে ম্যাডাম, ও আমি কি যেতে পারি? হ্যাঁ আসুন। আসসালামু আলাইকুম। প্রিয়া যদি বিয়ের আগে আরো 10 বার গর্ভবতী হয় তবু ওকে আমি বিয়ে করবো। আমি কোনো কথা শুনতে চাই না আঙ্কেল। আপনার কথা মতো প্রিয়ার বাবার বন্ধুর ছেলে সেজে অ্যাক্টিং করেছে শুধু প্রিয়াকে বিয়ে করার জন্য। তোমার অ্যাক্টিং এর আমার আর প্রয়োজন নেই, তুমি এখন যেতে পারো, যাও যাও। আমি চলে গেলে যে আপনার হাতে পুলিশের হাত করা পড়বে। মানে? মানে আপনার সবকিছুই তো আমার জানা, এখান থেকে বেরিয়ে সব বলে দেব প্রিয়াকে, বলবো তোমার দাউদ আঙ্কেল ভালো মানুষের ছদ্মবেশে একজন ক্রিমিনাল, তোমার সম্পত্তি গ্রাস করার জন্য আমাকে দিয়ে মিথ্যে অভিনয় করিয়ে। বাবা লোকমান, আমার মাথা আজকাল ঠিক নেই, কি কি বলতে কি বলে ফেলেছি কিছু মনে করো না। কিন্তু এই অবস্থায় প্রিয়াকে তুমি বিয়ে করবে কি করে? না 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 না, বিয়ে আমিও করতে চাই না, এটাও আমার একটা অ্যাক্টিং। তাহলে কি চাও? আমি চাই সম্পত্তির অর্ধেক অংশ, কথা ছিল 50-50 পার্টনার। এই কে তুমি? ও আকয় কি মুই কেডা হে ইয়া জানলে খুশিতে ভুলিয়া ভাইতে উঠবে, উইডা খারাইয়া মরে কইবে না আমারে আমনা পেয়ারে বই। এই চুপ করো, বেরিয়ে যাও এখান থেকে। অর্ডার দেন আঙ্কেল, শালাকে জানে খতম করে দিই। মোর কথা হলে নিজেকে জাল লইয়া টানাটানির মধ্যে ভরবেন। মানে? মানে একটু আগে যে মাইয়াদারে লইয়া কথা কইতে আসলেন, সেই মাইয়াদারে মুই ভালো হইয়াছি না, মুখ বস্তিতে ওর নাম আছে মিষ্টি, এখানে আইয়া হুনি ওর নাম পিরিয়া, মুখ বস্তির এক মাতা নড়ে আশ্রয় দিয়েছিলে। তারপর? হে ইয়ার পর আর কি, বেগানা মাইয়া পর পুরুষের লগে থাকলে যা হয়, মৌলবি সাহেবে ফতুয়াদারি করছে, একখানে থাকতে হইলে বিয়ে করিয়া থাকতে হইবে। শেষ মাস ঠিক হইলে মিস্ত্রি বিয়ে করবো মুই। তুমি? হয় মুই। এরপর এই হোমন্দির পথ কি করলো জানেন? মোরে পাংখা করিয়া দিয়া নিজেই মিস্ত্রি বিয়ে করিয়া হালাইছে। তয় 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 ওই ফুলাডারে লইয়া বেশি দিন ঘর করতে পারে নাই, এরপর মাইয়াটা কই জানি উদা হইয়া গেছে, আবার দেহি এইয়ানে আর তেমন ইহান যাই। কোথায়? মাইয়াটা রে মনে করাইয়া দেই ও স্বামী কে দা। আপনি আমার গেট আউট করছেন, মরে যাইতে দেন। দাঁড়াও দাঁড়াও, তুমি চলে গেলে আমার এই চেয়ারে বসবে কে? এই শুধু চেয়ার না, তুমি আমার মাথায় বসো। ও আর কয় কি, ঠিকই বলছি বাবা, যে খবর তুমি দিয়েছো তাতে সারা জীবন তোমাকে মাথায় করে রাখা উচিত, যাকে বলে জামাইয়াদের। জামাইয়া রইতে পারলাম কোন মিষ্টির লগে বিয়েটা হইলে না কিছু একটা ওইতে, বিয়ে যদি হয়? ও আকয়েন কি, ওই মাছ টান টের পাইলে পিডাইয়া বেড়া বাড়ি করিয়া হালাইবে। ওই মাস্তান তোমাকে কিছুই করতে পারবে না, তুমি মাস্তানকে মারবে, আমি ব্যবস্থা করে দেব। শোনো, কি
উরে আল্লাহ রে দাড়ি না তারকা না গাদফ অথচ তুমি আমাকে চিনতে পারছো না তুমি কি তুমি কি কোনোদিনই আমাকে চিনতে পারবে না ভালোবাসা কাকে বলে তুমি আমাকে শিখিয়েছিলে তবে তবে কেন কেন মিষ্টি কেন ভালোবাসার সেই দিনগুলিকে ভুলে গেলে তিল তিল করে গড়া আমার সেই স্বপ্নের ঘর হঠাৎ একটা দমকা হাওয়া এসে চুরমার করে দিল তোমাকে হারিয়ে আমি নিঃস্ব আজ তোমাকে সামনে পেয়ে আমি বলতে পারছি না তুমি আমার মিষ্টি তুমি আমার আপনি ম্যাডাম আপনি আপনি কেন আপনার প্রাইভেট সিকিউরিটি এত রাতে আপনি এখানে কি করছেন বাসা যাননি না ম্যাডাম এখানে এসে বসার পর চোখটা বুঝে এসেছিল কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না যখন ঘুম ভাঙল তখন অনেক রাত হয়ে গেছে কিন্তু এত রাতে আপনি আপনার বাসের সুর আমাকে টেনে এনেছে এসে দেখি আপনি একা একা কথা বলছেন মিষ্টি কে আমার স্ত্রী কোথায় সে আমার কাছে আমার অন্তরে আমার হৃদয়ে কিন্তু জানেন সে আমাকে ভুলে গেছে ভুলে গেছে বলতে পারেন বলতে পারেন মানুষ এভাবে সবকিছু ভুলে যায় কেন ভুলের নামে কি জীবন আপনার স্ত্রী আপনাকে ভুলে গেছে আমি আমি জানি না কে আমার স্বামী কি তার পরিচয় নাকি নাকি সত্যি সত্যি কোনো পাপের ফসল আমি গর্ভে ধারণ করছি না ম্যাডাম না সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে চার টুকরো টুকরো হয়ে যেতে পারে কিন্তু কিন্তু কোনো কলঙ্ক আপনাকে স্পর্শ করতে পারে না স্মৃতি হারিয়ে আপনি কোথায় ছিলেন কেমন ছিলেন একবার মনে করতে চেষ্টা করুন ম্যাডাম একবার নয় হাজারবার চেষ্টা করেছি কিন্তু কিছুই মনে করতে পারিনি কোনো স্মৃতি কোনো চিহ্ন কি আপনার কাছে নেই আছে এই দেখুন এটা ছাড়া আর কোনো স্মৃতি আমার কাছে নেই এটা যদি কথা বলতে পারতো তাহলে জেনে নিতাম কে আমার পায়েটা পরিয়ে দিয়েছিল এক পায়ে কেউ পায়েল পরায় না ম্যাডাম জানেন এমন একটা পায়েল আমার কাছেও আছে ¡Gracias!
হয়েছে? কি হয়েছে ম্যাডাম? ম্যাডাম, ম্যাডাম, আঙ্কেল, আন্টি, কি হয়েছে? হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেছে। প্রিয়া, মা আমার। আঙ্কেল, আন্টি, সম্রাট, 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 আমি তোমার মিষ্টি চিনতে পারছি না। মিষ্টি? হ্যাঁ মিষ্টি, আমি আমি তোমার সম্রাট মিষ্টি। আঙ্কেল, আন্টি, আঙ্কেল, আঙ্কেল, এই তো আমার স্বামী। তোমার স্বামী? সম্রাট, তুমি কি পাগল হলে? আরে ও তো তোমার প্রাইভেট সিকিউরিটি, স্বামী তো যাবে কেন? স্মৃতি হারিয়ে সেই দিন এই প্রিয়া চৌধুরী মিষ্টি হয়ে সম্রাটকে ভালোবেসে বিয়ে করেছিল। আন্টি, আমার গর্বে সম্রাটের সন্তান। না না না, কোটি টাকার বাগান খাবে এক টাকার ছাগলে, কিছুতেই মেনে নেওয়া যায় না, কিছুতেই মেনে নেওয়া যায় না, কিছুতেই না। যেভাবেই হোক পথের কাঁটা আমাকে উপড়ে ফেলতেই হবে। এতদিন কেন বলনি? কেন মনে করে দাওনি আমাকে? কেন নিজেকে লুকিয়ে রেখেছিলে? আমি বললে কি তুমি বিশ্বাস করতে? করতে না, বরং আমাকে মিথ্যেবাদী, ঠক ভেবে সবাই তাড়িয়ে দিত। তোমার গর্ভে আমার যে সন্তান বেড়ে উঠেছে তাকে রক্ষা করার সুযোগটাও হারাতাম। তোমার চাচা, এই সমাজ তোমার গর্ভের সন্তানকে উপড়ে ফেলত। না না সম্রাট, কিছুতেই আমি আমার ছেলেকে উপড়ে ফেলতে দিতাম না। ছেলে? হুম, ছেলে। প্রশ্নই ওঠে না, মেয়ে। আমাদের প্রথম সন্তান হবে তোমার মতো সুন্দর মিষ্টি একটা মেয়ে। অসম্ভব, আমাদের প্রথম সন্তান হবে ঠিক তোমার মতো মিষ্টি একটা ছেলে। অসম্ভব, মেয়ে, মেয়ে। না ছেলে। আমি বলছি মেয়ে। প্রশ্নই ওঠে না, ছেলে, ছেলে, ছেলে। মেয়ে, মেয়ে, ছেলে। আরে মেয়ে, ছেলে বলছি তো, ছেলে। প্রিয়া, কি রে তোরা কি নিয়ে ঝগড়া করছিস? প্রিয়া দেখো না আন্টি, আমি বলছি আমার একটি ছেলে হবে, ও কিছুতেই মানছে না। মানবো না আন্টি, কিছুতেই মানবো না। আমাদের একটি মেয়ে হবে। ছেলে হবে? মেয়ে, ছেলে। আচ্ছা ঠিক আছে, যখন হবে তখন বোঝা যাবে কার কথা ঠিক হয়েছে। ঠিক বলেছেন আন্টি, এখন এসব নিয়ে খামোখা ঝগড়া করার কোনো মানেই হয় না। একটা কথা বলবো সম্রাট? বলুন আন্টি। এ কয়দিন প্রিয়ার মনের ওপর অনেক ঝড় বয়ে গেছে, তুমিও কয়দিন মানসিক যন্ত্রণায় ছটপট করেছো। তাই বলছিলাম কি, তুমি বরং প্রিয়াকে নিয়ে কিছুদিন কক্সবাজারে গিয়ে ঘুরে এসো। তা কি করে হয় আন্টি, এদিকে ব্যবসা বাণিজ্য কে দেখবে? কে দেখবে মানে, তোর চাচা তো আছে, উনি সব দেখবেন। এই হচ্ছে শেষ সুযোগ, কক্সেস বাজারের মাটিতে প্রিয়া সম্রাটকে খতম করে সাগরে পানিতে ভাসিয়ে দিতে হবে। খালি খতম না, কাজ দিয়া কুচি কুচি করিয়া কিমা বানাইয়া বাসাইয়া দেবো। কোন দেশেতে ভাই যাইব গো? বিড়াল দিয়ে কখনো লালন চাষ হয় না, ওদের ব্যবস্থা আমি করছি। যে আসছে আমার হায়ার করা কিলা। এই আবার কেডা? মিস্টার টাইসন। মিস্টার টাইসন কোথায়? সাগরে। এখানে যে পানি তাহলে কিছুই দেয় না। আহ!
দৌড়ান দৌড়ান দোহায় চৌধুরী সাহেব কোথায় যাচ্ছেন এবার বলে দিই কিচ্ছু হবে না তোদের কিনে কিচ্ছু হবে না এইটুকু তো ভয় পেয়ে গেলি তো আমনে ওতে এলেন আরে আমি তো তোর দিয়েছি তোদেরকে থামানোর জন্য চল আবার মাইন্ড করতে পারে আমি প্রস্তুত মিস্টার চৌধুরী কোথাও আপনার শিকার আছে এই কক্সেস বাজারই আছে চলো ওখানে বসি যদি আন্টি আসত কি মজাই না হতো কিন্তু আসবি কি করে সে তো হঠাৎ অসুস্থ হয়ে পড়লো তাছাড়া আন্টি কেন তোকে মারতে পারিনি
কিন্তু আজ তুই কোনোভাবে বাঁচতে পারবি না। তোকে খুন করে তোর সমস্ত সম্পত্তির মালিক হবো আমি। এই ওকে শেষ করে ফেল। তোর জানা নেই যত প্রেম তত জ্বালা। সব জানা এখন শেষ মিষ্টি, এখন থেকে শুধু প্রেম থাকবে। ভালোবাসা ছাড়া তো হয় না জীবন, দুঃখ ছাড়া হয় না তো সুখের মিলন, কিছু সুখ